রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার রাষ্ট্রবিরোধী ভূমিকা পালন করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এই অভিযোগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আগামী রবিবার থেকে বিএনপির অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিকভাবে মানববন্ধন করবে। সুলতানা হিমুর রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনগুলো দেশব্যাপী মানববন্ধন করে আসছে। এরই ধারাবাহিকতায় দলের পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা। সভা শেষে দলের মহাসচিব বলেন, গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন দেওয়া হচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে এটি একটি সরাসরি পলিটিক্যাল ভেঞ্চার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গেছে। উনি হচ্ছেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, একই সঙ্গে তিনি কিন্তু বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতার প্রতীক। এই কারণেই তাকে যদি আটকে রাখা সম্ভব হয় তাহলে এই বিষয়গুলো প্রাধান্য পাবে না। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সুপরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও অভিযোগ ফখরুলের। আমরা কি বুঝি না যে এটাকে আপনি কিভাবে আপনি একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক স্টেট বলবেন? আও কোনো সুযোগ নেই বলার। পৃথিবীর ইতিহাসে কি এমন কোন দেশ আছে, গণতান্ত্রিক দেশ, যেখানে বিরোধী দলের নেতাগুলোর বিরুদ্ধে 50-60 করে মামলা এবং দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে 36 মিথ্যা মামলা? আগামী রোববার থেকে আবারও বিএনপির অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিকভাবে মানববন্ধন করবে বলে জানান তিনি। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।